যে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ফুঁসে উঠেছেন এবং পুলিশদের ধাক্কিয়ে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সর্বশেষ শিক্ষার্থীদের ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে ইন্টার কন্টিনেন্টাল তথা বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ চৌরাস্তা থেকে এবং দেখানোর চেষ্টা করছি আজকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে গতকালকে কিন্তু একটি হাইকোর্টের পক্ষ থেকে শুনানি দেওয়ার কথা ছিল, রায় জানানোর কথা ছিল, তবে সেখান থেকে জানানো হয়েছে যে আরও বেশ কিছুদিন পরে এই রায়ের শুনানি তথা আগামী সপ্তাহের দিকে হয়তো তাদের এই রায়ের শুনানি দেওয়া হবে এবং তাদেরকে আন্দোলন ছেড়ে মাঠ থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল এবং আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আজকেও কিন্তু শিক্ষার্থীরা আবারও পুনরায় আন্দোলনে নেমেছে এবং আমরা শুরু থেকেই কিন্তু দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু শুরুতেই এখানে ছিলেন এবং ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছিলেন যাতে শিক্ষার্থীরা তাদের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে না পারেন। কিন্তু সর্বশেষ দেখা গেছে যে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড ভেঙে দিয়েছেন এবং ভেঙে দিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে গিয়েছেন এবং পুলিশ সর্বশেষ কিন্তু একটি সাইড হয়ে যেতে বাধ্য হয়েছেন। দর্শক ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগে কিছু অবস্থান করছেন এবং বাকি শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তথা ইন্টার কন্টিনেন্টাল এবং বাংলা মোটরের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছিলেন।
দর্শক, আমরা আবারও হাজির হবো কালবেলার অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথেই।